রাষ্ট্র তার 15 বছর 16 বছর 17 বছরেও তার বিয়ের অনুমতি দেয়, কিন্তু আমার রাষ্ট্রে এই ধরনের কোনো বিধান নাই। এই ধরনের একটি বিধান হওয়া দরকার যে কোনো ছেলে বা কোনো মেয়ে যদি তার বয়স প্রাপ্তির আগে যদি তার জৈবিক চাহিদা বাড়ে তাহলে সে রাষ্ট্রের অনুমতিক্রমে বিবাহ করতে পারে। কিন্তু বিবাহের বয়স প্রাইমারি শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে, বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা আছে, তার ভিতরে সবথেকে উন্নত এবং শক্তিশালী প্রশিক্ষণ হচ্ছে পিটিএ প্রশিক্ষণ। কিন্তু মাদ্রাসার ইবতেদায়ী বিভাগের বা সংযুক্ত মাদ্রাসার শিক্ষকদের ইবতেদায়ী বিভাগের শিক্ষকদের আজ অবধি কোনো পিটিআই ট্রেনিংয়ের কোনো ব্যবস্থা করা হয় নাই। আমি সৈয়দ আবু ওবায়দুল্লাহ সুপার আলহাজ মোহাম্মদ সদরউদ্দিন খান দাখিল মাদ্রাসা খোকসা কুষ্টিয়া। মাদ্রাসা শিক্ষা মূলত একটি দিনী শিক্ষা। এখানে মাদ্রাসা শিক্ষা অর্জন করার মধ্যে দিয়ে একটা ছেলে একটা মেয়ে একাধারে দুনিয়ার বিভিন্ন কাজকর্ম দুনিয়ার বিভিন্ন বিষয়ের শিক্ষা অর্জন করে, সেই সাথে সাথে কোরআন এবং হাদিসের শিক্ষা অর্জন করে থাকে। দুঃখজনক বিষয় হচ্ছে এই যে মাদ্রাসা শিক্ষার প্রাথমিক লগ্ন থেকে মাদ্রাসা শিক্ষা একটি অবহেলিত শিক্ষা ব্যবস্থা হয়ে থাকে। এই সরকারের সময় মাদ্রাসা শিক্ষার শিক্ষকদের বেতন ভাতা কিছুটা সমন্বয় করে হাই স্কুলের সাথে সমন্বিত করা হয়েছে, কিন্তু ছাত্রদের ক্ষেত্রে এখনও সমন্বিত হয় নাই। সেক্ষেত্রে মাদ্রাসার শিক্ষার্থীরা ভালো ফলাফল করলে তাদের সরকারি বৃত্তি দেওয়া হয় না, মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক বৃত্তির ব্যবস্থা আছে। সেই সাথে সাথে বিশেষ করে আমাদের মাদ্রাসার যে কোনো জিনিসের যদি গোড়া যদি মজবুত কর না হয় তাহলে সেই জিনিসটা শক্ত থাকে না। মাদ্রাসা শিক্ষার প্রাথমিক স্তর যেটাকে ইবতেদায়ী স্তর বলা হয় সেই ইবতেদায়ী স্তরের ছেলে মেয়েদের আজ অবধি পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো বৃত্তি উপবৃত্তি বা তাদের দুপুরের নাস্তা এই ধরনের কোনো ব্যবস্থা আজ অবধিও গ্রহণ করা হয় নাই। বিধায় মাদ্রাসার প্রতি ছাত্রছাত্রী এবং অভিভাবকদের আকৃষ্ট করে মাদ্রাসায় নিয়ে আসার পরেও যখন দরিদ্র পিতামাতা স্কুলে প্রাইমারি স্কুলের ছেলেমেয়েরা যখন তাদের দুপুরের নাস্তা পায় তারপর উপবৃত্তির টাকা পায় বিভিন্ন প্রকার সরকারি সুযোগ সুবিধা পায় তখন ওই ছেলেমেয়েগুলিকে আর মাদ্রাসায় পড়াতে চায় না, তখন তারা এখান থেকে মাদ্রাসা থেকে নিয়ে তারা প্রাইমারি স্কুলে ভর্তি করে। এবং শুধু তাই না, বাংলাদেশে প্রায় সকল প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করা হয়েছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে ইবতেদায়ী মাদ্রাসাগুলিকে এখনও পর্যন্ত সরকারিকরণের আওতায় আনা হয় নাই, এমনকি তাদের বেতন ভাতাগুলিও স্কেলে আনা হয় নাই, শুধুমাত্র থাপকো 3-4 মাস পরে তাদেরকে কিছু বেতন ভাতা দেওয়া হয়। এবং তাদের শিক্ষকদেরকে যে সম্মান যে মর্যাদা যে ইজ্জত এবং তাদের অবকাঠামোগুলি উন্নয়নের জন্য প্রাইমারি স্কুলে যে ধরনের কাজকর্ম সরকারের পক্ষ থেকে মাদ্রাসার পক্ষ থেকে মাদ্রাসাগুলিতে ইবতেদায়ী মাদ্রাসাগুলিতে সেই ধরনের কোনো ব্যবস্থা নাই। আরও একটি মানে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এই যে মাদ্রাসা ছাত্রছাত্রীদের বেস তৈরি করতে হলে পারে সেখানে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা দরকার। প্রাইমারি শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে, বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা আছে, তার ভিতরে সবথেকে উন্নত এবং শক্তিশালী প্রশিক্ষণ হচ্ছে পিটিএ প্রশিক্ষণ। কিন্তু মাদ্রাসার ইবতেদায়ী বিভাগের বা সংযুক্ত মাদ্রাসার শিক্ষকদের ইবতেদায়ী বিভাগের শিক্ষকদের আজ অবধি কোনো পিটিআই ট্রেনিংয়ের কোনো ব্যবস্থা করা হয় নাই, এবং পিটিআই ট্রেনিং দেওয়ার পরে তারা যে একটা উন্নত স্কেল পাবে সে ধরনেরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়া অন্যান্য যে সমস্ত প্রশিক্ষণ আছে সে সমস্ত প্রশিক্ষণও মাদ্রাসার শিক্ষকদেরকে সেখানে অন্তর্ভুক্ত করা হয় নাই, যার কারণে শিক্ষকরা ছোটো ছোটো ছেলেমেয়েদের পড়ানোর ক্ষেত্রে যে ধরনের মানসিকতা তৈরি করা দরকার সেই ধরনের মানসিকতা তৈরি করতে পারছে না, যার কারণে ছাত্রছাত্রী আগাতে তাদের অসুবিধা হয়। গার্জিয়ান যখন দেখে যে আমার ছাত্রছাত্রী আগাচ্ছে না তখন তারা আস্তে আস্তে তাদের ছাত্রছাত্রীদেরকে মাঝা থেকে টেনে নেয়। এই কারণে মাদ্রাসার ছাত্রছাত্রী অনেক সময় স্বল্পতা দেখা যায়। সেই সাথে সাথে আরও একটি জিনিস হচ্ছে এই যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জায়গায় কারিগরি শিক্ষার ব্যবস্থা আছে, যদিও মাদ্রাসাতেও কারিগরি শিক্ষার ব্যবস্থা আছে কিন্তু এই কারিগরি শিক্ষার ব্যবস্থাটা ব্যাপক না। 3 নম্বর হচ্ছে মাদ্রাসার 3টে সেকশন আছে, যেমন হাই স্কুলের সেকশন আছে সায়েন্স আর্টস কমার্স, মাদ্রাসায় আছে
যে হেফজুল কোরআন মুজাব্বিদ এবং সাধারণ গুরু বিজ্ঞান গুরু, এই হেফজুল কোরআন এবং মুজাব্বিদ গ্রুপে যে সমস্ত ছেলেমেয়েরা লেখাপড়া করবে সেখানে মুজাব্বিদ নামে কোনো শিক্ষকের নিয়োগ নাই, হেফজুল কোরআনের শিক্ষকের কোনো নিয়োগ নাই, এবং হেফজুল কোরআনের যে ইয়েটা আছে সেখানে অতিরিক্ত শিক্ষক নিয়োগ দিয়ে যে চালানো দরকার সেই ব্যবস্থাগুলি সুষ্ঠু সুন্দর নাই, যার কারণে ওই সমস্ত ডিপার্টমেন্টে কোনো ছাত্রছাত্রী ভর্তি হয় না, সাধারণ হাফেজি মাদ্রাসায় ভর্তি হয়, সাধারণ কারিয়ানি মাদ্রাসায় ভর্তি হয়, কিন্তু আলিয়া মাদ্রাসা নেসাবের ইবতেদায়ী বিভাগে বা এই বিভাগে আসতে চায় না। উপর শ্রেণীতে কিছুটা হেফজুল কোরআনে কিছুটা ছেলেপেলে হয়, তার সংখ্যা অত্যন্ত নগণ্য। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সরকার যথেষ্ট আগায় নেওয়ার চেষ্টা করতেছে, তার কারণ জনগোষ্ঠীর একটি ব্যাপক অংশ মাদ্রাসা শিক্ষার সাথে জড়িত, সরকারের চেষ্টা আছে, কিন্তু সেই চেষ্টাগুলি মাদ্রাসা শিক্ষা বোর্ড যেভাবে সরকারকে বলছে সরকার সেভাবে নিতে চাচ্ছে না। আবার সাধারণত যারা মাদ্রাসায় পড়াশুনো করতেছে ছাত্র শিক্ষক অভিভাবক তারা যেভাবে চিন্তা করতেছে সেভাবে আগানো হচ্ছে না, সমন্বয়ের একটু সমস্যা হচ্ছে। এক্ষেত্রে বলা যেতে পারে এরকম যে আমাদের এনসিটিবি যে বই আমাদের দেয় ওই বই স্কুলের সাথে সব ক্ষেত্রে সমান, কিন্তু ওই বইয়ের সাথে মাদ্রাসা শিক্ষার যে বইগুলি আছে ওই বইয়ের জন্য বিএড প্রশিক্ষণের ব্যবস্থা আছে, কিন্তু মাদ্রাসার যে বইটা আছে কোরআনের কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নাই, হাদিসের কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নাই, ফেকার কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নাই, ইতিহাসের কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নাই, আরবি সাহিত্যের কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নাই। আমরা গণিত শিক্ষককে প্রশিক্ষণে পাঠাচ্ছি, আমরা বাংলা শিক্ষককে প্রশিক্ষণে পাঠাচ্ছি, আমরা ইংরেজি শিক্ষককে প্রশিক্ষণে পাঠাচ্ছি, কিন্তু আমাদের একটা আরবি প্রথম পত্র দ্বিতীয় পত্র একটা সাবজেক্ট আছে এই শিক্ষককে আমরা কখনোই প্রশিক্ষণে পাঠাতে পারছি না, সরকার এই ব্যবস্থাটি আমাদের কাছে সুস্পষ্টভাবে করছেন না। এবং যদি আমরা এই শিক্ষককে যেমন 9 মাসের বিএড একটা প্রশিক্ষণ আছে, এই শিক্ষককেও যদি আমরা 9 মাসের এরকম একটা প্রশিক্ষণ দিয়ে নিতে পারি এবং তার যদি একটা স্কেলের পরিবর্তন হয় তাহলে মাদ্রাসা শিক্ষার ছেলেমেয়েরা আরবিতে কথোপকথন এবং বহির্বিশ্বে যদি মাদ্রাসার ছাত্রছাত্রীরা যদি জনসংখ্যা রপ্তানি করা যায় তাহলে বাংলাদেশে আরও অনেক বেশি আর্ন এদেশে মাদ্রাসার ছাত্ররা রাখতে পারে, এটা আমি আশা করি, এটা আমি মনে করি। অতএব মাদ্রাসার শিক্ষা বোর্ড এবং সরকার উভয়ের সমন্বয়ের ভিত্তিতে এবং উভয়ের কথাবার্তা কাজকর্মের ভিত্তিতে একটি সুন্দর জায়গা, সরকার যথেষ্ট চেষ্টা করেছে। আমাদের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আলাদা করেছেন, আমাদের মাদ্রাসার যে একটি আরবি বিশ্ববিদ্যালয় সেটাও আলাদা করেছেন, কিন্তু সেই আরবি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিসিএস দেবে এবং বিসিএস কোটায় যে তারা অংশগ্রহণ করবে, বিসিএস তারা পাবে, বিসিএস পরীক্ষার প্রশ্নের সময় মাদ্রাসার ছাত্রছাত্রীদের সুবিধার্থে সেখানে যে একটা পার্সেন্টেজ থাকবে, যেই প্রশ্ন থাকবে, এই ধরনের কোনো সিস্টেম সেখানে নাই, যার কারণে মাদ্রাসা ছাত্ররা অনেক ক্ষেত্রে ওই জায়গা থেকে ফিরে আসতে বাধ্য হচ্ছে। আসলে মেধার কোনো পার্থক্য না, যে 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 লাইনে অভিজ্ঞতা অর্জন করেছে সে সেই লাইনের অভিজ্ঞ পারদর্শী, জেনারেল লাইনের অঙ্কের শিক্ষক অঙ্কে পারদর্শী, ইংরেজি শিক্ষক ইংরেজিতে পারদর্শী, বাংলার শিক্ষক বাংলায় পারদর্শী, বিজ্ঞানের শিক্ষক বিজ্ঞানে পারদর্শী, আরবির শিক্ষক আরবিতে পারদর্শী। সেক্ষেত্রে প্রত্যেকটি জায়গারই এক একটা স্তর আছে, ইবতেদায়ী মাদ্রাসার স্তর আছে আলাদা, দাখিল মাদ্রাসার স্তর আলাদা, আলিম এবং ফাজিল কামিল মাদ্রাসার যে স্তরে যে ধরনের আরবি শেখানো হয়, যে ধরনের কোরআনের আয়াতগুলি শিক্ষা দেওয়া হয়, যে ধরনের হাদিসের বর্ণনাগুলি শিক্ষা দেওয়া হয়, যে ধরনের ফেকার মশলাগুলি শিক্ষা দেওয়া হয়, সেই ধরনের শিক্ষার ক্ষেত্রে সে সমস্ত শিক্ষক যথেষ্ট পারদর্শী, হয়তো ব্যতিক্রমী 2-4 জন এমন এমন থাকতে পারে, সেটা ভিন্ন জিনিস। আসলে মাদ্রাসার শিক্ষার সার্টিফিকেট এবং জেনারেল সার্টিফিকেট অল আর ইকুয়াল, সকল ক্ষেত্রেই সার্টিফিকেটগুলি কাজে লাগে। যেমন মাদ্রাসাতে যদি কোনো ছাত্রছাত্রী ইবতেদায়ী সমাপনী পরীক্ষা দেয় তাহলে 5ম শ্রেণীর সমাপনী পরীক্ষার ইবতেদায়ী সমাপনী একই সার্টিফিকেট, মাদ্রাসায় যদি কোনো ছাত্রছাত্রী 8-এর পরীক্ষা দিয়ে পাশ করেছে JSC, মাদ্রাসায় JDC পরীক্ষা দিয়ে একই সমমানের সার্টিফিকেট, দাখিল পরীক্ষা এবং SSC পরীক্ষা, কোনো চাকুরির ক্ষেত্রে কোনো পার্থক্য নয়, চাকুরির ক্ষেত্রে সব ক্ষেত্রে লেখা থাকে যে অমক পাশ অথবা সমমানের পাশ লেখা থাকে, সেক্ষেত্রে সেখানে প্রতিযোগিতায় টিকে থাকাটা হচ্ছে বড় জিনিস। যেখানে মাদ্রাসা ছাত্ররা 6টা সাবজেক্ট বেশি পড়ে, এই 6টা সাবজেক্টের কোনো প্রশ্নের উত্তর সেখানে থাকে না, কিন্তু জেনারেল আলারা যে সাবজেক্টগুলি পড়ে সেই সাবজেক্টের প্রশ্নই ওখানে থাকে, যার কারণে মাদ্রাসা ছাত্ররা আশানুরূপ সেই জায়গায় স্থান করে। নিকা রেজিস্টার হিসাবেই নয়, আমি একজন প্রতিষ্ঠান প্রধান হিসাবেও বাল্যবিবাহ হোক
বা বাল্যবিবাহ ছেলেমেয়েরা ছেলেমেয়েরা বাল্যবিবাহ আকৃষ্ট একে এটাকে কখনোই আমাদের এই দেশ এবং এই সমাজ এবং এই আবহাওয়ায় কখনোই সমর্থন করা যায় না। কারণ বাল্যবিবাহ হলে একটা ছেলের একটা মেয়ের একটা ছেলের একটা মেয়ের সেই পরিমাণ পুষ্টি, সেই পরিমাণ হাড়, সেই পরিমাণ তার শরীরের গ্রোথ হয় না, যার কারণে আমাদের বাচ্চাগুলি অপুষ্টিতে ভোগে এবং নানান ধরনের পারিবারিক সমস্যা দেখা দেয়। কাজেই বাল্যবিবাহকে কোনো অবস্থাতেই সমর্থন করা যাবে না। বাল্যবিবাহের ক্ষেত্রে আমার একটি ছোট্ট পরামর্শ, সেটা এরকম আমি বিশ্বের অন্যান্য মুসলিম দেশে দেখেছি যে জৈবিক চাহিদা একটি মানে আলাদা জিনিস, এটা দৈহিক জিনিস। অনেক ছেলে অনেক মেয়ে আছে যাদের 18 বছর বা 21 বছর হওয়ার আগেই তার জৈবিক চাহিদা অনেক বেশি থাকে, সেক্ষেত্রে এই জৈবিক চাহিদা পূরণ করার জন্য তার সৎভাবে পূরণ করার একটা ব্যবস্থা সরকারের পক্ষ থেকে থাকা উচিত। কিন্তু আমাদের দেশে 18 বছর না হওয়া পর্যন্ত বিবাহ না, কিন্তু অন্য দেশে আছে যদি তার পিতামাতা দেখে যে তার সন্তানটি জৈবিক চাহিদা পূরণের অত্যন্ত আগ্রহী, তখন তারা রাষ্ট্রের কাছে আবেদন, রাষ্ট্র তার 15 বছর 16 বছর 17 বছরেও তার বিয়ের অনুমতি দেয়। কিন্তু আমার রাষ্ট্রে এই ধরনের কোনো বিধান নাই। এই ধরনের একটি বিধান হওয়া দরকার যে কোনো ছেলে বা কোনো মেয়ে যদি তার বয়স প্রাপ্তির আগেই যদি তার জৈবিক চাহিদা বাড়ে, তাহলে সে রাষ্ট্রের অনুমতিক্রমে বিবাহ করতে পারে। কিন্তু বিবাহের বয়স 18 বছর বা 21 বছর এটা থাকবে এবং যত সময় পর্যন্ত সে ডাক্তারি পরীক্ষায় তার উত্তীর্ণ না হতে পারবে তত সময় পর্যন্ত, জৈবিক চাহিদা মুখে বললেই হবে না, তারও একটা ক্রাইটেরিয়া থাকতে হবে যে সে ডাক্তারি পরীক্ষায় হয়তো দেখা গেল যে হ্যাঁ সত্যি তার বিবাহ দেওয়ার প্রয়োজন। এ ধরনের কিছু সার্টিফিকেট যদি সেখানে সংগ্রহ করা হয়, তাহলে সেক্ষেত্রে অন্যান্য রাষ্ট্রে যেরকম দেওয়া আছে, যেমন ইরানে আছে, ইরাকে আছে, এরকম রাষ্ট্রে যেরকম আছে এরকমভাবে করলে হয়। তাছাড়া আমাদের দেশের আবহাওয়া অনুসারে এই 18 বছরের আগে কোনো ছেলে মেয়ের বিবাহ, এটা রাষ্ট্রের জন্য, এটা ইসের জন্য ক্ষতিকর। নিকাহ রেজিস্ট্রি করতে যে ডেকে নিয়ে গেছে যে সব ঠিক আছে, বয়স টয়স সব ঠিক আছে, এরপরে গেছি, যাওয়ার পরে দেখা যায় যে একটা ইয়ে দিয়েছে, ওর নাম কি, জন্ম সনদ দিয়েছে, সেই জন্ম সনদটা আপনার কম্পিউটারের থেকে টেম্পারিং করে নিয়ে জন্ম সনদে বয়স বাড়ায় নিয়ে দেওয়া হয়েছে। এরপরে যখন মোবাইলে সার্চ দিয়ে তার জন্ম সনদ দেখা যায়, তখন দেখি যে তার বয়স পোজে নাই, বাধ্য হয়ে সেই মজলিস থেকে উঠে আসতে হয়েছে। অনেকে অসন্তুষ্ট হয়েছে, কিন্তু তারপরও সেখান থেকে উঠে আসতে বাধ্য হয়েছি।